বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা সকল জেলা পাত্রে আবেদনটি করতে পারবেন। এখানে একটি মাত্র পদেরই ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেটি হল টিকিট কালেক্টর। পদের সংখ্যা রয়েছে 133টি। বয়সসীমা লাগবে 18 থেকে 30 বছর এবং এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটি লাগবে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অনন্য উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি। তো নিচের অংশে আবেদন সংক্রান্ত শর্তাবলীগুলো দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে প্রার্থীর বয়স 13/2023 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এবং 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সের মধ্যে থাকলে উক্ত পাতে আবেদন করার সুযোগ পাবেন। তো এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদনটি শুরু হবে 13 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 20 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। এটি যেহেতু টেলিটকের মাধ্যমে আবেদনটি করতে হবে, টেলিটকের মাধ্যমে আবেদনের ফর্মটি পূরণ করতে হয়, সেটি নিয়ে পূর্ব ভিডিও তৈরি করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনি সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এটিতে আবেদনের জন্য আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হল 223 টাকা। যে ফিটি আপনার টেলিটক ফের মোবাইল নাম্বার থেকে SMS মাধ্যমে পরিশোধ করতে হবে। কিভাবে SMS মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে SMS প্রেরণের নিয়মাবলটি দেওয়া রয়েছে। টেলিটক ফের মোবাইল নাম্বার থেকে আপনাকে 2টি SMS প্রেরণ করতে হবে। দ্বিতীয় SMSটি প্রেরণ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনার পরিশোধের ডাউনলোড সময় সেটি প্রয়োজন হবে। আর পরিশোধের পাত্রের বিষয়টি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার পরিশোধের ডাউনলোড করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে SMS মাধ্যমে জানিয়ে দেবে। তো এখানে এই ছিল বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর পদের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করছেন, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটি দেওয়া থাকবে, চাইলে আপনি সেটি ডাউনলোড করে নিতে পারেন। আর যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি আগে সম্পর্কে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।